কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ে বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা গোটা আলু কুচিয়ে নিয়েছি, এভাবে আলু ভাজার মতন, আলু ভাজার থেকে একটু মোটা, এভাবে কুচিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে আমি আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি শাকটা দেখলে যে তুলে নিলাম, তুলে নিয়ে ভালো করে বেছে নিলাম। এই শাকটা কে চেনো কি না বুঝতে পারছি না, তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কে কে চেনো এই শাকটাকে। কেউ ডিমার শাক বলে, কেউ ডিমার শাক বলে, তো আমি ডিমার শাকই বলি। তো শাকটা কিনিনি, আমার বাড়িতেই হয়েছিল, আমি ওখান থেকে তুলে নিয়েছি, তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে দেখো এইভাবে আমি বেছে নিয়েছি, এভাবে এভাবে নিলে পরে কুচি থাকে, আর বেশি ডাঁটটা নিলে পরে শক্ত শক্ত হয়ে যায়, ওগুলো খেতে ভালো লাগে না। তো ভালো করে বেছে নিয়েছি, বেছে আমি ধুয়ে নিয়েছি। এবারে দিকে আলুটা আগে ভাজা হোক। আলুটা আমাদের প্রায় লাল হয়েই এসছে, লাল হয়ে আসা মানে অর্ধেকের বেশিটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যখন চলে আসবে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো। আর যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা আমি কিছুটা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে বেটে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে, তোমরা যে যেমন খাও। এবার আমি এর মধ্যে এই ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। শাকগুলো দিয়ে দেওয়ার পর একদম কমিয়ে দেবে আঁচটা। দুমিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে আবার নেড়ে নিলাম। মাঝে মাঝে একটু নাড়তে হবে, আর আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। এটা আস্তে আস্তে ঢেকে দিলে পরে দেখা যাবে যে আস্তে আস্তে পাতাগুলো সব নরম হয়ে গেছে, আর সঙ্গে যেহেতু মশলাটা দেওয়া হয়েছে পোস্ত আর কাঁচা লঙ্কা, ওটা আস্তে আস্তে একটা গামাখা গামাখা মতন একটা হয়ে যাবে। আলুটাও নরম হয়ে গেছে অলরেডি, আর একটুখানি হবে। এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ই হয়ে যায়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা, এই শাকটা এতটাই উপকারী একটা শাক। ধরো জ্বর হয়, যখন জ্বর হওয়ার পরে মুখে রুচি থাকে না, তখন কী করতে হয়, এই শাকটা তোমরা এভাবেও খেতে পারো। এই শাকটা বেগুন দিয়েও ভাজা খাওয়া যায়, তখন ওইটা পোস্তটা দেওয়া লাগে না, আর দিলেও দিতে পারো। পোস্তটা তো টেস্টি জিনিস, যেখানেই দেবে সেটাই টেস্ট হয়ে যাবে। আর বড়া খেতে পারো তোমরা, মচমচ করে একদম ভাজা করে বড়া খেলে পরেও মুখের রুচিটা ফিরে আসবে, তাই এটা খুবই একটা উপকারী। এই শাকটা অবশ্যই তোমরা খেও, আর টেস্টিও, খেতেও ভালো। এইভাবে রান্না করলে খেতে খুব টেস্টি হয়। আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো, প্রায় হয়ে এসছে, আর 2 মিনিট মতো হলেই হয়ে যাবে। শাকটা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আমি এবার আমি সার্ভ করবো, গ্যাসটা বন্ধ করে দিলাম।